আমরা চলে আসছি মেঘনার কাছাকাছি, সামনে মেঘনা কুল, আমরা নিচে সিন্ধি পাম্প আছে। বিসমিল্লাহ ফিলিং স্টোর মেঘনা ব্রিজের আগে আমরা কুকুরগুলো ছেড়ে দেবো। আমার তো গতবার 19 কুকুর গেছিল আমার মদনপুর থেকে। এখন আমরা ছেড়ে দিব। হালকা হালকা বৃষ্টি আছে, তারপরেও একটু হাই রিস্ক নিয়ে কবুতরকে ছাড়ছি। ভালো করে করেন দর্শক, কবুতর ছেড়ে দিয়েছি, আমার জন্য দোয়া করবেন। আবহাওয়া খুব একটা ভালো না, তারপর ছাড়ছি, বাকিটা আল্লাহ জানে। কবুতর ছাড়ছে, প্রচণ্ড মন খারাপ। গতকাল পাল্লা দিয়ে কবুতর অনেক ধরা খেয়েছি, 19 পিস মেঘনা থেকে পাল্লা দিয়েছিলাম, 12 পিস কবুতর আসছে, আর আজকে আসছে 2 পিস, মোট 14 পিস কবুতর মেঘনা থেকে আসছে, মেঘনার ফুলের একটু আগে। দর্শক, ভিডিও ওইভাবে আসলে কবুতর পাল্লা ফুল্লা করার সময় অনেক টেনশন কাজ করে, ওইভাবে পাল্লা আসলে দিতে পারি না, মানে ওইভাবে ভিডিওগুলো সুন্দর করে করতে পারি না, আসলে কথাবার্তা অনেক রকম অন্যরকম লাগতে পারে আপনাদের কাছে। যাই হোক, আজকে একটু ভালো লাগতেছে, তারপরও মন খারাপ, কারণ আমার লফটের সেরা সেরা কবুতর গতকালকে মাই হয়েছে, এখন পর্যন্ত আসে নাই। এই পর্যন্ত এখন হইলো 5টা কবুতর, খুব পছন্দের 5টা কবুতর। গতবার আমার 31 কিলো টুর্নামেন্টে আসা এক কবুতর, আটটা কবুতর আমার অনেক পাল্লা টাল্লা করা, যাই হোক, অনেক অভিজ্ঞ কবুতরগুলো কালকে হারাইছে বৃষ্টির কারণে। সবাই উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা কেউ আবহাওয়া দেখে তারপরে ইয়া করেন, আমি আসলে ওইভাবে খেয়াল করি নাই, বুঝি নাই, যাই হোক, ভুলের কারণে আমার কবুতরগুলো মাই রয়েছে। ভালো থাকবেন, এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।